ইয়েমেনের সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ দিচ্ছে হুতি গোষ্ঠী। শত্রু মোকাবিলা ও গাজার মানুষের পাশে দাঁড়াতে দেয়া হচ্ছে আল আকসা ফ্লাট নামের এই বিশেষ সামরিক প্রশিক্ষণ। দেশের বিভিন্ন প্রান্তের শত শত মানুষ অংশ নিচ্ছেন এতে। রাইফেল, মেশিন গান সহ বিভিন্ন অস্ত্র নিয়ে চলছে শত শত মানুষের মহড়া। ইয়েমেনের রাজধানী সানায় কুচকাওয়াজে অংশ নেয়াদের কেউই সেনা সদস্য নন, তবুও নিচ্ছেন সামরিক প্রশিক্ষণ। উদ্দেশ্য যুদ্ধবিধ্বস্ত গাজা মানুষের পাশে দাঁড়ানো ও ইয়েমেনে শত্রুদের হামলা প্রতিরোধ। গেল বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ দিচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এতে যোগ দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, শেখানো হচ্ছে যুদ্ধের নানা কৌশল। ১২ দিনের এই বিশেষ সামরিক কোর্সের নাম দেওয়া হয়েছে ইসরায়েলে হামাসের চালানো অভিযান আল আকসা ফ্লাট নামে। ফিলিস্তিনিদের মানবাধিকার প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই প্রশিক্ষণ। আমরা চাই তাদের কাছে মাতৃভূমির উপর পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়া হোক। গাজার মানুষের প্রতি ভ্রাতৃত্ব বোধ থেকেই আমরা এখানে এসেছি, সেই সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান জানান দ্বিতীয় এই প্রশিক্ষণে অংশ নেয়া। তাদেরকে বলতে চাই, কঠিনতম পরিস্থিতিতেও আমরা গাজা ও ফিলিস্তিনের পাশে আছি। এই কোর্স শেষে আয়োজন করা হচ্ছে বিশেষ কুচকাওয়াজ। সেখানে রাইফেল, বন্দুক ও মেশিন গান সহ নানা অস্ত্র প্রদর্শন করছেন সদ্য প্রশিক্ষিত যোদ্ধারা। এ সময় ইসরায়েল ও মিত্র দেশগুলোর বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তারা। গাজা থেকে 1400 মাইল দূরে থেকেও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরব ইয়েমেনের হুথি গোষ্ঠী। লোহিত ও আরব সাগরে ইসরায়েলি মিত্রদের জাহাজে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের ওপর চলা বর্বরতার জবাব দিচ্ছে যোদ্ধারা। রাখি জেসমিন, চ্যানেল 24।